হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার আমার ছোট্ট দুষ্টুকে দিয়ে, মানে আমাদের বাড়ির সবচাইতে ছোট সদস্য হচ্ছে আমাদের দুষ্টু। ওকে ওকে আমি বললে না, ওকে বাড়ির সবাই খুব ভালোবাসে। আর দেখো, ও কিন্তু কথা না বলতে পারলেও ও কিন্তু সব বুঝতে পারে, জানো তো, ও সব বুঝতে পারে। আর শুধু কথাটাই আর কেউ বলতে পারে না, বাকিও সব বুঝতে পারে। কেউ আসলে সাড়া দেয়, সব কিছুও বুঝতে পারে। চলো দেখতে থাকো ব্লগটাকে, আর সাথে থাকো, পাশে থাকো, অনেক 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 ভালোবাসো। কিরে তাকা, শীত লাগছে নাকি তোর? এ তো শীত লাগছে, তাহলে পাটের শাক করবা না? আমি তো বলছিলাম পাটের শাকটাই করো। চুনো মাছ কি করছি দেব? হ্যাঁ, চুনো মাছটা রেখে দাও, কালকে হবে। আর মাংস করো, তাহলেই হয়ে যাবে। চুনো মাছটাই করো, এই ধর তা পাটের শাকটাই করো। পাটের শাক অনেকদিন খাওয়া হয়। আলু খাবি তো? খেলেই হলো। মা দুটো, তো বাবার একটা, ওদের টাকা দুটো দিচ্ছে। আলুগুলো কি সাদা সাদা গো? পাটের শাকগুলো দেখে লোভ লাগছে, লক লক করছে একদম। আমি খাইনি এখনো পর্যন্ত পাটের শাক। ডাঁটাগুলো রেখে দেবো না? আচ্ছা, ডাঁটা করতে হবে না, পাটের শাক আর মাংসই করো। একটু দাও, কতদিন পরে আম তেল আর মুড়ি খাবো গো। আর একটু তেল দিলে বেশি তেল হয়ে যেত না? ঘুগনি মুড়ি আজকে না? বাবা 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 বাবা, কি সুন্দর কালারটা হয়েছে গো। হে গাইস, চলো বাবাকে খাবারটা গিয়ে দিয়ে আসি। আমাদের তো দোকান, তো বাবা আজকে আর আসতে পারিনি দোকান থেকে বেরিয়ে, সেজন্য চলো বাবাকে গিয়ে খাবারটা দিয়ে আসি। চলো পরে দেখা হচ্ছে, টাটা। বাবাকে গিয়ে খাবার দাবার সব দিয়ে আসলাম, আবার বাড়িই যাচ্ছি। দেখি মাকে গিয়ে আবার একটু রান্নাবান্না হেল্প করে দিই, কারণ মা আবার একা একা সব কিছু করছে। চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা।
বলতে আছে শাক, পাটা শাক, চুনো মাছের ঝাল চচ্চড়ি, ভাত। রিলস বানাবি? পারলি রিলস বানাবি? এদিকে তাকিয়ে কথাটা বল না, তুই ভাইরাল হয়ে যাবি কিন্তু। ভাইরাল তুই কিন্তু ভাইরাল হয়ে যাবি, তুই এদিকে তাকিয়ে কথাটা বল। এ বলি করবি না, এবার তাক না, রিলস বানাবি বলি। নেট নেই, পনেরো টাকা মারলেও হবে না, ছাতা দেবে। গুড ইভিনিং, এখন যাচ্ছি একটু বাজারে, মানে বাসনের দোকানে। বাসনের দোকান নাকি চৈত্র সেলে বাসনের দোকানে নাকি সেল টেল দিচ্ছে, সেজন্য মা যাচ্ছে। চলো দোকানে গিয়ে একবারে দেখা হচ্ছে, চলো। সেই সন্ধ্যের পর থেকে আর মানে অন হয়নি, এখন আবার অন হলাম। রাত্রে ডিনার ফিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসনের দোকানে গিয়েছিলাম, তারপর থেকে আর তোমাদের সাথে দেখা হয়নি। তো আমি এখন অন হচ্ছি, এখন আমি আর ভিডিওটাকে বেশি লেন্দি করব না, আমি এখানেই শেষ করে দেবো। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের একটা কথা বলি, মা যে কড়াইটাতে হাত দিচ্ছিল না, ওইটাই মা কিনেছে, হ্যাঁ, বাসনের দোকান থেকে সেলে, চৈত্র সেল উপলক্ষে। যাই হোক, ভিডিওটাকে আমি আর লেন্দি করবো না, আমার ডিনার ফিনার সব কিছু কমপ্লিট, ঘড়ির কাটাইও বাজছে এখন 11:30। তো আমি এখন আর বেশি বকবক করব না, আমি এখন ঘুমিয়ে পড়ব, আর তোমরাও ঘুমিয়ে পড়ো, গুড নাইট। আর হ্যাঁ, যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো, ঠিক আছে? আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর খুব 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 পজিটিভ থাকো, কারণ পজিটিভ থাকাটা খুব দরকার, এত নেগেটিভের মধ্যে পজিটিভ না থাকলে ভালো থাকা যাবে না। তো চলো বেশি বকবক করবো না, খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড নাইট।